নমস্কাৰ আপুনি চাই আছে অপৰাধনামা মই জয়ন্ত মাধৱ গোস্বামী প্ৰথমে জনাও এটা হত্যাকাণ্ডৰ খবৰ শিলচৰত সংঘটিত হৈছে এটা চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড পত্নীক হত্যা কৰি পলাতক হৈ আছিল অভিযুক্ত স্বামী আৰু এই মুহূৰ্তৰ খবৰ শিলচৰৰ এই পত্নী হত্যাকাৰী আফজালুর রহমানক গ্রেপ্তার করা হয়েছে শুক্রবারে নিশা পত্নীক দাঁড়ে ঘপিয়াই পলায়ন করেছিল আফজালুর রহমানে আফজালুর রহমান শিলচর পলিটেকনিকর কর্মচারী শুক্রবারে নিশা আফজালুর রহমানে পত্নী কহিনুর বেগমক দাঁড়ে উপর্যপরি আক্রমণ করে মহিলাগুলিক অতি সংকটজনক অবস্থাত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করা হয়েছিল যদিও চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় পারিবারিক কন্দলর পরিণতিত এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সন্দেহ করা হয় ইপিনে স্থানীয় লোকে দোষী কঠোর শাস্তির দাবি উত্থাপন করেছে নিশারপরাই পলাতক হয়ে থাকা আফজালুর রহমানক ইতিমধ্যে আরক্ষীয়ে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে পারিবারিক কন্দলর পরিণতিক পত্নীক অতি নৃশংসভাবে হত্যা করেছিল এই পাখণ্ডটো পলিটেকনিকেলর ফিজিওথেরাপির মানে কেন ডিপার্টমেন্টে চাকরি করে ফার্মাসিস্ট আর লগে হে তার স্টুডেন্ট অনো পড়ায় আগে এক আধ বছর আগে ওরকম একটা ঘটনা হয়েছিল তার বউ ঘরের ভিতরে সেন্সলেস অবস্থায় আসলো আর কি তখন আমরা তালা নাকুলা দিয়া হে গিয়া রাঙ্গিয়াড়ি তানা আনিয়া নেওয়া হয়েছে ওই বেটিটারে নেওয়া হয়েছে বেটি আসিল না গতকালকে আইছে আবার কিন্তু তার সঙ্গে তার বাচ্চা দটা থাকে আর হে থাকে বেটির বাড়ি হইলো ধুবড়ি আমরা ফোন পাইছি যে হে খাটি লইছে শুনিয়া তো দৌড়াইয়া আইছি আবার পরে দেখছি তার বেটি বেটি সেন্স অবস্থায় আসিল কিন্তু ওই ইকানোর মাঝে একটা সেদ আছে আর এই কুনির মাঝে আছে মাতার মাঝেও আছে দাদি খাটছে দাই কেন ফুলিছে মানে তারা তার নিছে দা এবং ব্লাডও নিছে তারা এখানে সব কিছু এখনো আফজুল রহমান তো ওই বাড়িয়ে বাগিয়ে গেছে কোন জায়গায় গেছে এখনো কইতে পারতাম না আর এই মুহূর্তে আমি যোগাযোগ স্থাপন করেছো শিলচরের পর আমার সাংবাদিক অনিরুদ্ধ লস্করের সঙ্গে অনিরুদ্ধ এই নৃশংস হত্যাকাণ্ডর অভিযুক্তক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে কি কারণত এই হত্যাকাণ্ড সংঘটিত হল সুরামত্ব অবস্থাত আছিল নাকি হত্যাকাণ্ডের সময়সাত পারিবারিক কন্দলের কথা কোয়া হয়েছে ঠিক কথা জয়ন্ত যাকালি যেটা ঘটনাটা ঘটে যাকালি রাতে 11:30 এই ঘটনাটা ঘটে আর এই টাইমত পারিবারিক কন্দল যাকালি রাতেপা আইছিল কহিনুর বেগম এই আফজালুর রহমানের পত্নীক এই ধুবড়ীত থাকে মা দেউতার লগত আর যাকালি আইছিল আর অহার পিছত কিবা একটা পারিবারিক কন্দলের কারণে এই ঘটনাটা ঘটিছে ঘটনাটা ঘটার পিছতই এই যেতে দাও দি 3-4 আঘাত করে কহিনুর বেগম পলায়ন করার চেষ্টা করে কিন্তু আজি রাতেপাই তাক শিলচর রেলওয়ে স্টেশনের পরা এরেস্ট করেছে কাছাড় আরক্ষী অধিকক অল্প আগতে আমাকে জানাইছে তাক এরেস্ট করা হয়েছে আর এফআইআর একটা রেজিস্টার করা হয়েছে আন্ডার 302 আইপিসি 302 তার এগেনস্টে রেজিস্টার করা হয়েছে জয়ন্ত হয় অর্থাৎ রেল স্টেশনের পরা গ্রেপ্তার করা হয়েছে করবাত পলায়ন যাবলৈ রেল স্টেশনলৈ গৈছে হয় এইটো কিয়নো এই আফজালুর রহমানৰ ঘৰ ধুবড়ীত আৰু কহিনুৰ বেগমৰ অৰিজিনেল ঘৰ ধুবড়ীত ইয়াতে পলিটেকনিকত চাকৰি কৰে ইয়াতে কাম কৰে আৰু ইয়াতে তাৰ দুটা সন্তানক লৈ সি বহুদিনৰ পৰা 3 বছৰৰ পৰা ইয়াতেই আছিলে আৰু ইয়াতে সি ষ্টুডেণ্ট কেইটাকো টিউশ্যনি কৰি থাকে ইয়াতে আৰু যোৱাকালি যেতিয়া আকৌ তাৰ কহিনুৰ বেগম তাৰ ৱাইফ যেতিয়া আহে অনিরুদ্ধ আপনি জানাইছে যে পত্নী ধুবুরীত আছিল কিবা পারিবারিক কন্দলের পরিণতিতে অকলশরিয়াক থাকবলে লৈছিল নাকি হয় খালি এইটো নহয় 3 বছৰৰ পৰা এনেদৰে পৰিস্থিতি যোৱা বছৰো আহিছিলে এবছৰ আগত সি এনেদৰে মাৰধৰ কৰিছিলে চেঞ্চলেছ কৰি দিছিলে তাৰপিছত ৰাঙিখাৰী থানাৰ পুলিচ গৈ যেতিয়া উদ্ধাৰ কৰে মেডিকেল ট্ৰিটমেণ্টৰ পিছত আকৌ ঘৰত পঠাইছিলে ধুবড়ীত এই বছৰ যোৱাকালি যেতিয়া আহিছিলে যোৱাকালি ৰাতি আকৌ এই চেইম ধৰণৰ এটা পৰিস্থিতি ঘটে আৰু তাৰপিছত এই আজি আদালতত হাজিৰ কৰোৱা হ'ব অভিযুক্ত অলপ পিছত আদালত কিন্তু এতিয়া ইনভেষ্টিগেশ্যন চলি আছে কি কারণে এটা পুলিশে আমাক জনোৱা নাই কি কারণটো এটো কৰিছে এই তদন্তৰ পিছতে আমি পৰলে আহিব জয়ন্ত হয় ধন্যবাদ অনিরুদ্ধ ইফালে বঙাইগাঁৱত ভূমিকেন্দ্ৰিক সংঘাতৰ ভয়ংকৰ পৰিণতি বিদ্যাপুৰৰ চিকিবিকিত দুই ফৈদৰ সংঘাতত এজনৰ মৃত্যু ভূমিকেন্দ্ৰিক সংঘাতত আমজাদ আলী শেখৰ মৃত্যু হয় ভূমিকেন্দ্ৰিক সংঘাতত আহত হয় আন দুজন লোক আহত সাইফুল ইছলাম আৰু আবু সৈয়দ শেখ জলেনুৰ মণ্ডল ৰফিক মণ্ডল পূৰ্ণিমা বিবি একাব্বৰ শেখ আৰু চানুৱাৰ মণ্ডলৰ বিৰুদ্ধে আক্ৰমণৰ অভিযোগ ঘটনাস্থলীত উপস্থিত আৰক্ষী আৰম্ভ কৰিছে তদন্ত
ঘৰৰ যিখিনি বেৰা আছিল বেৰাটো ভাঙি দিয়ে, বেৰা যেতিয়া ভাঙি দিয়ে তেতিয়াই মানে জলেন্দ্ৰৰ বয় ছোৱালীজন যাই কি কৰিলে, এই মোৰ ল'ৰাটোক পিছফালৰ পৰা কোপ মাৰিলে। যেতিয়াই কোপ মাৰিলে তেতিয়াই মানে মাটিত বাগৰি পৰে। তাৰপিছত জলেন্দ্ৰ মাৰিল, জলেন্দ্ৰ মাৰিছে পিঠত। তাৰ পাছতেই ল'ৰাটো থিয় নোহোৱাৰ আগতেই ৰফিক মণ্ডল তেওঁ মানে মূৰৰ পাছফালে দি এমন এটা জোৰে কোপ দিছে, সেই কোপতে মানে বাগৰি পৰছে। তাৰপৰা তাৰ মানে উশাহ নিশাহ লোৱাৰ কোনো ই পোৱা নাই। রঙিয়াত আরক্ষীর জালত নকল সোণর ব্যাপারী, পাঁচ নকল সোণ জাল নোটর ব্যবসায়ী গ্রেপ্তার। রঙিয়া স্টেশন রোডর শুভম হোটেলের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানত জব্দ হয়েছে নকল সোণর নাও, নকল টকার বান্ডিল। গ্রেপ্তার লক্ষিমপুরের বিহপুরিয়ার শহীদুল ইসলাম, গ্রেপ্তার নাও বৈশার শফিকুল ইসলাম, লালুকর আবু তাহের। গ্রেপ্তার করা হয়েছে বরপেটার মাজর গাঁওয়ার আন্নাস আলিক, গ্রেপ্তার করা হয়েছে বরপেটার মহকলির আব্দুল মালিকক। লক্ষিমপুরের রশিদুল নামর এজনে যোগান ধরে নকল টকা আর সোণ আরক্ষী জব্দ করে রঙা রঙের এখন সুইফট বাহন। রঙিয়ারপর আমার সাংবাদিক ইনামুল ইসলামের সঙ্গে সংযুক্ত হয়েছ। ইনামুল, কি খবরের ভিত্তিত আরক্ষী এই সফল অভিযান চলাই নকল সোণ আর জাল নোটর একটা চক্র উৎখাত করবলে সক্ষম হল? হয় জয়ন্ত, রঙিয়া আরক্ষী এক গোপন খবরের ভিত্তিত অভিযান চলায় এটি বৃহৎ চক্রক উৎসাহ করবলে সক্ষম হয়েছে। আর বাহর পাতি আছে রঙিয়ার স্টেশন রোডর শুভম হোটেল এখন বাহর পাতি আছে, আর আরক্ষী জব্দ করেছে এখন নকল সোণর নাও, এটা এটি নকল টকার বান্ডুল সহ জব্দ করেছে। আর এই চক্রটোয়ে একটা কথা কব লাগবে যে যখন সাধারণ শ্রেণীর লোক আছে ফোন করে, আর ফোন করে কয় যে শ্রমিক হিসাবে কাম করে থাকা অবস্থা এই এখন সোণর নাম পাইছে, আর সোণর নাম কম মূল্যে বিক্রি করব। আর আর একাংশ এই কথা ভুল যায়, আসলে ক্রয় করবলে আহে আর তারে সুযোগ গ্রহণ করে এনে ধরনের সোণর নাম বিক্রি করে, আর যুদ্ধ পয়সা ঘুরাই দিয়ে এই পয়সা সমূহ নকল পয়সা জালনত ঘুরাই দিয়ে। আর লক্ষিমপুরের এগারী রশিদুল নামের প্রবঞ্চক এজনের পর লই অহা বলে আরক্ষীর আগত স্বীকার করেছে জয়ন্ত। ধন্যবাদ ইনামুল। এটা বৃহৎ নেক্সাস যিনি নাকি লক্ষিমপুরের পর নিয়ন্ত্রণ হয়ে আছে এই চক্র, এই ব্যাপার লক্ষিমপুরের পর নিয়ন্ত্রণ হয়ে আছে। এতিয়াও লক্ষিমপুরত অব্যাহত আছে নকল সোণ আর জাল নোটর বেহা। আরক্ষীর সঙ্গে অপরাধীর মিতিরালির ভয়ঙ্কর তথ্য ফাদিল হয়েছিল জুনমণি রাভার মৃত্যুর পিছত, আর এনেদরে এতিয়া রঙিয়ালৈ শিপাইছে এই চক্রর ঘাটি। আনহাতে গুয়াহাটিতো বিগত সময়সোৱাত দেখিবলৈ পোৱা হৈছিল ভাড়াঘর লৈ নকল সোণ আর জাল নোটর ঘাটি পাতিছে এই কুচক্রয়। গুৱাহাটীত ধৰ্মীয় অনুষ্ঠানত পুনৰ চুৰৰ চাফাই অভিযান। নুনমাটিৰ ফৰেষ্ট গেটৰ যুৱনগৰৰ নামঘৰত লুটপাট, নামঘৰৰ দুৱাৰ ভাঙি চুৰাই লুটি নিলে দানপাত্ৰ, নগদ ধন, কাঁহ পিতলৰ তাল, বাচন বৰ্তনকে ধৰি অন্যান্য বহু মূল্যৱান সামগ্ৰী। লগতে নামঘৰটোৰ কাষতে থকা শিৱ মন্দিৰ আৰু লক্ষী মন্দিৰৰ দানপাত্ৰৰ পৰাও চুৰে লৈ গ'ল নগদ ধন। নামঘৰ পৰিচালনা সমিতিৰ এজাহাৰৰ ভিত্তিত আৰক্ষী উপস্থিত হৈ আৰম্ভ কৰিছে ঘটনাৰ তদন্ত। সময়ত নামঘৰলৈ আহি বন্তি গছি জ্বলাবলৈ আহে, ঠিক সেই সময়তে গম পালোঁ যে আমাৰ মূল গেটখন ভঙা নাই, তাৰ ছাইডত এখন গেট আছে, আমাৰ দৰ্জা এখন, সেই দৰ্জাখনৰ সম্পূৰ্ণ তলা আৰু গোটেই লকটো ভাঙি, এটা আলমিৰা আছিলে সিয়াতে, সেই আলমিৰাটো ভাঙি তাৰপৰা আমাৰ কিছু টকা আছিলে সেইখিনি লৈ যোৱা বুলি আমি গম পাইছোঁ। আৰু তাৰ আমাৰ কিছু বাচন বৰ্তন আৰু তাল আছিলে, সেই তালো কিছুমান অলপ নিছে। আমাৰ নামঘৰটোৰ কাষতে আছে আমাৰ এটা লক্ষী মন্দিৰ আছে আৰু এটা শিৱ মন্দিৰ আছে, সেই লক্ষী মন্দিৰটোৰ যিটো দানপাত্ৰ, সেই দানপাত্ৰটো ভাঙি তাৰ পৰা পইচাখিনি লৈ গৈছে, আৰু শিৱ মন্দিৰৰ যি দানপাত্ৰ ভাঙিছে, ভাঙি পানি পইচাখিনি, তাৰে যিখিনি অৰিহণা ৰাইজৰ আছিলে, দান বৰঙণি আছিলে, সেইখিনি লৈ গৈছে। গৌৰীপুৰত উৎখাত আই পি এল জুৱাৰীৰ বৃহৎ নেটৱৰ্ক। আই পি এলৰ বুকিৰ ঘাটিত নিশা চলিল গৌৰীপুৰ আৰক্ষীৰ অভিযান। গৌৰীপুৰ আৰক্ষীৰ জালত তৈয়ব আলী আৰু আব্দুল মালিক নামৰ জুৱাৰী দুটা। অভিযানৰ সময়ত জুৱাৰী দুটাৰ পৰা জব্দ নগদ 1,80,000 টকা, চেক, মোবাইল ফোন। ধৃত জুৱাৰী দুটাৰ ঘৰ গৌৰীপুৰৰ ৰৌৱা 3 নম্বৰ খণ্ড গাঁৱত। গৌৰীপুৰ অঞ্চলত আই পি এলক লৈ জুৱা খেলৰ এটা বৃহৎ নেটৱৰ্ক দীৰ্ঘদিনৰ পৰাই সক্ৰিয় হৈ থকাৰ তথ্য আৰক্ষীৰ হাতত। ধুবুরীর যোগমায়া ঘাটত অচিনাক্ত মৃতদেহ উদ্ধার। ব্রহ্মপুত্র নৈত উপঙি থকা প্রত্যক্ষ করে এজন লোকর মৃতদেহ।
ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ উদ্ধাৰ কৰে মৃতদেহ। বৰ্তমানেও মৃতদেহটো চিনাক্ত কৰিব পৰা নাই আৰক্ষীয়ে। ঘটনা সন্দৰ্ভত তদন্ত অব্যাহত ৰাখিছে আৰক্ষীয়ে। এনেদৰে পানীত উপঙি উঠে এটা মৃতদেহ। মৃতদেহ প্ৰত্যক্ষ কৰাৰ লগে লগে অঞ্চলটো ধোৱা ধোৱা লাগে। ব্ৰহ্মপুত্ৰ নৈত উপঙি থকা প্ৰত্যক্ষ কৰে এজন লোকৰ মৃতদেহ। ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ মৃতদেহ উদ্ধাৰ কৰিছে যদিও এতিয়াও চিনাক্ত কৰিব পৰা হোৱা নাই মৃত লোকজনৰ পৰিচয়। ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীয়ে চলাই আছে তদন্ত। বকুৰ ছাতাবাৰীত ৰেলৱেৰ চোৰাং লোহাৰ গাড়ীসহ এজনক আটক। ধৃত চালকজন গৰৈমাৰীৰ হাতীপাৰাৰ কৰিমুদ্দিন আলী। মেক্সিমো বাহনেৰে ৰবিউল হুছেইন নামৰ ডেম্পৰ মালিকে সৰবৰাহ কৰিছিল ৰেলৱেৰ চোৰাং সামগ্ৰী। চোৰাংকৈ ছাতাবাৰী অভিমুখে গৈ থকা অৱস্থাত ৰাইজে চালকসহ বাহন জব্দ কৰি চমজাই দিয়ে জামবাৰী আৰক্ষীক। একাংশ ডেম্পৰ মালিকে চলাই গৈছে চোৰাং সামগ্ৰীৰ ৰমৰমীয়া বেহা। মহানগৰীত ড্ৰাগছসহ মহিলাক আটক। খানাপাৰা ড্ৰাগছসহ মহিলা সৰবৰাহকাৰীক আটক এছ টি এফৰ। ধৃত মহিলা ড্ৰাগছ সৰবৰাহকাৰী ঘৰ বৰপেটাত। এছ টি এফৰ অভিযানত জব্দ হৈছে 56টা হেৰইন ভৰ্তি কণ্টেইনাৰ। অভিযানকাৰী এছ টি এফে জব্দ কৰিছে মহিলাগৰাকীৰ মোবাইল ফোন। ধুবুৰীৰ ভাৰত বাংলাদেশ সীমান্তত নিৰ্বাচনৰ পূৰ্বে বি এছ এফৰ বিশেষ অভিযান। সীমান্তৱৰ্তী অঞ্চলত চোৰাং মহৰ লগতে জব্দ কৰিছে বিলাতী সুৰা। চালাপাৰাত 2 লক্ষাধিক টকাৰ বিলাতী সুৰা জব্দ কৰাৰ বিপৰীতে সৰকাপাৰাত জব্দ কৰা হৈছে 12টা চোৰাং মহ। নিৰ্বাচনৰ পূৰ্বে সীমা অতিক্ৰম কৰা অপৰাধ বন্ধ কৰাৰ ক্ষেত্ৰত বিশেষ পদক্ষেপ লৈছে সীমান্ত সুৰক্ষা বাহিনীৰ চোৰাং চোৱাই। তিনিদিন ধৰি সন্ধান নাই ইনোভা কাণ্ডৰ মূল অভিযুক্ত। আৰক্ষীয়ে এতিয়াও বিচাৰি পোৱা নাই গাড়ীৰ ভিতৰতে কিশোৰীক নিৰ্যাতন চলোৱা মূল অভিযুক্ত ইনামুলৰ। কিন্তু প্ৰশ্ন হয় ক'ত আত্মগোপন কৰি আছে ইনামুল আলীয়ে। তিনিদিন ধৰি সন্ধান নাই ইনোভা কাণ্ডৰ মূল অভিযুক্তৰ। ক'ত আত্মগোপন নিচাসক্ত কিশোৰীক নিৰ্যাতনকাৰী ইনামুলৰ। গুৱাহাটীত অব্যাহত আছে চলন্ত বাহনত নিৰ্লজ্জ কাণ্ডৰ চাঞ্চল্য। হোলী উৎসৱৰ মাজতে ৰাজধানী গুৱাহাটী মহানগৰীত ঘটি যোৱা বিভৎস কাণ্ডৰ চাঞ্চল্য এতিয়াও মাৰ যোৱা নাই। চলন্ত ইনোভা বাহনতে এগৰাকী 13 বছৰীয়া কিশোৰীক যৌন নিৰ্যাতন চলোৱাৰ ঘটনাৰ 3টা দিন উকলিল। পিছে এতিয়াও সেই বিভৎস ঘটনাৰ মাষ্টাৰ মাইণ্ড ইনামুল আলী পলাতক। এইখন গুৱাহাটীৰে পেছাত গাড়ী চালক এইটো লম্পট ইনামুল আলীৰ সম্পত্তি মোবাইল ফোন চুইচ অফ। গুৱাহাটীৰ দিছপুৰ আৰু ভগদত্তপুৰ আৰক্ষীয়ে ইনামুলৰ মৰিগাঁৱৰ ঘৰৰ লগতে হাতীগাঁৱৰ ভাড়াঘৰত চলাইছে অভিযান। ইতিমধ্যে নিৰ্লজ্জ কাণ্ডৰে জড়িতৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ হৈ দিছপুৰ আৰক্ষী থানাৰ লকআপত থকা এই 2 ৰাজু আলী আৰু মণ্ডল আলীয়ে কৈ গৈছে ইনামুলৰ কুকৰ্মৰ কথা। মঙলবাৰে হোলীৰ দিনা দিন দুপৰতে সুৰাপান কৰি লগতনা নাবালিকাকো নিচাসক্ত কৰি যৌন নিৰ্যাতন চলোৱাৰ ঘটনাক লৈ ৰহস্যজনক স্থিতি তদন্তকাৰী আৰক্ষীৰ। পিছে ভৰলুৰ দলং চাবলৈ নি এইখন ইনোভাৰ ভিতৰতে কুকৰ্মত লিপ্ত হোৱা ঘটনাটোত ইনামুল আলীক সহযোগ কৰিছিল ৰাজু আলী আৰু মণ্ডল আলীয়ে, যাৰ বাবে গ্ৰেপ্তাৰ হৈ ইহঁত দুয়ো সম্প্ৰতি আছে থানাৰ লোকাপত। ইফালে সিদিনা সুৰা ক্ৰয় কৰাৰ তথ্য ফাদিল কৰা ৰাজু মণ্ডলে চিনাক্ত কৰা ৱাইন শ্বপত আনকি আৰক্ষীয়ে চলালে সোধা পোছা। সুৰা কিনিবলৈ ৰৈ যোৱা ইনোভা বাহনৰ ভিতৰতে ব্যস্ত গণেশগুৰিৰ উৰণীয়া সেতুৰ তলত ঘটি যোৱা জঘন্য কাণ্ডৰ মূল অভিযুক্ত ইনামুল আলী কেতিয়া জালত পৰিব, ইনামুলক বিচাৰি উলিয়াবলৈ আৰু কিমান সময় লাগিব আৰক্ষীক। মুঠতে চাঞ্চল্যকৰ ঘটনাৰ ন্যায় বিচাৰি এতিয়া এই প্ৰশ্ন ভুক্তভোগী কিশোৰী পৰিয়ালৰ। ব্যুৰ' ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। গোলকগঞ্জৰ কৈমাৰীত আৰক্ষীৰ অভিযানত বৃহৎ পৰিমাণৰ সন্দেহজনক ব্ৰাউন চুগাৰ জব্দ। ড্ৰাগছসহ এগৰাকী মহিলাক আটক আৰক্ষীৰ। কৈমাৰী দ্বিতীয় খণ্ড গাঁৱৰ জব্বাৰ আলীৰ বাসগৃহত চলিছিল আৰক্ষীৰ অভিযান। আৰক্ষীয়ে অভিযান চলাই ব্ৰাউন চুগাৰসহ আটক কৰে মহিলাগৰাকীক।
48 কেজি 10 গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগার সহ শতাধিক খালি কন্টেইনার জব্দ করে আরক্ষীয়ে। ইপিনে আরক্ষী অহার উমান পায় পলায়ন করে জব্বার আলিয়ে। জব্বার আলী আর পত্নী রমিশা বিবিয়ে দীর্ঘদিনের পর ড্রাগসর বেহা চলাই থাকার অভিযোগ রাইজর। মরিগাঁওয়ের ময়নগুড়ীত নৃশংস হত্যাকাণ্ড। ভাগিনক শিরচ্ছেদ করে রাজপথত ট্রাক চলালে রূপম লস্করে। একেলগে সুরাপান করে থাকা ভাগিনক দাড়ি ঘপিয়াই হত্যা করা ঘটনায় জোকারিছে মরিগাঁও। মরিগাঁওয়ের ময়নগুড়ীত নৃশংস হত্যাকাণ্ড, সম্পর্কীয় ভাগিনক শিরচ্ছেদ, চিহ্নমণ্ডলের রাজপথত ঘাতকর তাণ্ডব। কোনোমতে আরক্ষীয়ে করায়ত্ত করিলে হত্যাকারী রূপম লস্করক। আরক্ষীর জালত পড়ার পাছতে ঘাতক রূপমে বর্ণনা করিলে নৃশংস হত্যাকাণ্ডর সবিশেষ। ভূমিকেন্দ্রিক সংঘাতর বাবে সম্পর্কীয় ভাগিনীয়েক ভূমি কুঁৱৰক হত্যা করার কথা স্বীকার করিলে রূপম লস্করে। ঘটনার সময় সম্পর্কীয় ভাগিন ভূমি কুঁৱৰৰ সৈতে সুরাপান করে আছিল ঘাতক রূপম লস্করে। সুরাপানের মাজতে কিবা কথা সম্পর্কীয় ভাগিনের সঙ্গে কাজিয়া লাগিল রূপমর। কথার কটাকটির মাজতে হঠাৎ কাষতে থাকা দাঁড় ঘাপত ভূমিকর ডিঙি হরকাই দিলে রূপম লস্করে। শিরচ্ছেদ করার পিছত ভূমিকর চিহ্নমণ্ডলৈ ঘরের চোতালের পর রাজপথ পায় রণচন্ডী মূর্তি ধরলে রূপম লস্করে। এই কাণ্ড দেখি হুয়া দোয়া লাগিল মরিগাঁওয়ের ময়নগুড়ীত। চিহ্নমণ্ডলৈ রাজপথত টহল দিয়া রূপমক করায়ত্ত করবলে ধপলিয়াই আহিল আরক্ষী। অবশেষত কৌশলে আরক্ষীয়ে জালত পেলালে খুড়ার লাগিত পাতাল হয়ে থাকা রূপম লস্করক। কর্মসূত্রে পত্নীর সঙ্গে শুয়ালকুচিত থাকা রূপম পাঁচ দিন পূর্বে উপস্থিত হয়েছিল মরিগাঁওয়ের ঘরত। কিন্তু উভতনি যাত্রা সুখর নহল রূপম লস্করের। ঘর পোয়ার পাঁচ দিনের পাছত ঘরের চোতালতে রূপমে দাঁড়ে কাটি হত্যা করিলে সম্পর্কীয় ভাগিন ভূমি কুঁৱৰক। মরিগাঁওৰ পৰা পৱনজ্যোতি ডেকা ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। এফালে অবাধ পাহাৰ খনন, আনফালে চোৰাং কাঠৰ অবৈধ বেহা, ক্রমে ধ্বংসর গড়াহলৈ গতি করেছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের দাঁতি কাষরিয়া কার্বি আংলংয়ের মনোরম সেউজ পাহাড়। কার্বি পাহাড়ের পর কাজিরঙার 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথে নিতৌ সরবরাহ হয়ে আহিছে ট্রাকে ট্রাকে মূল্যবান কাঠ। প্রতিরোধ করবলে কার্বি আংলং বন বিভাগের নাই পর্যাপ্ত বনকর্মী। তার মাজতো একদিনাই কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বনকর্মী আর কার্বি আংলংয়ের বনকর্মীয়ে বিভিন্ন স্থানত অভিযান চলাই জব্দ করেছে বৃহৎ পরিমাণের চোরাং কাঠ। কার্বি আংলং জেলার অন্তর্গত বাগরির ইংলেং গাঁত কার্বি আংলংয়ের বনকর্মীয়ে নিশা চলা প্রথমটো অভিযানত জব্দ হয় গোটাই থাক বৃহৎ পরিমাণের কাঠ। অবশ্যই কোনো লোকক আটক করবলে সক্ষম নহল বনকর্মীর দলটো। আনহাতে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বনকর্মীয়ে বাগরির 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত নিশা চলা অভিযানত করায়ত্ত করে তিনিখন কাঠ ভর্তি ট্রাক, লগতে আটক করে তিনিজনক। অবৈধভাবে সরবরাহ করা কাঠখিনি জব্দ করে বন বিভাগে আরম্ভ করেছে ঘটনার তদন্ত। আমার পেট্রোলিং চলি থাকা অবস্থাত গাড়ি সিগনেল দিয়ে গাড়িকেন রয়েছিল আর গাড়িকেন চেকিং করতে আমি যে তাত কাঠ আছে সেই সম্পর্ক মানে আমার সন্দেহ তো দূর হয় আর সেইমতে আমি গাড়িকেন আমার ক্যাম্পাসত আনি কাস্টডি লওয়া হয়। গাড়ি তিনখন আছে, গাড়িকেন আমার এটা হুটপোস্ট চলি আছে, তেওঁলোকৰ স্টেটমেন্ট আমি লই থকা হয়েছে, মানুষ তিনজন আছে আর তেওঁলোক ড্রাইভার, গাড়ি ড্রাইভার আর হ্যান্ডিম্যান আছে। গোসাইগাঁওত ধাননি পথাৰত অতি ৰহস্যজনকভাৱে উদ্ধাৰ দুটি শিশুৰ মৃতদেহ। বৃহস্পতিবাৰে বিয়লিৰ পৰা নিখোজ হৈ থকা শিশু দুটিৰ মৃতদেহ উদ্ধাৰৰ ঘটনাই অঞ্চলজুৰি সৃষ্টি কৰে তীব্ৰ বিতৰ্কৰ। মৰ্মান্তিক দুটি কদমানিৰ নিথৰ দেহ পৰি ৰল ধাননি পথাৰত। গোসাইগাঁওৰ ধাননি পথাৰত ৰহস্যজনক অৱস্থাত উদ্ধাৰ দুটি নিখোজ শিশুৰ মৃতদেহ। তুলসী বিলৰ যমুনাতাৰী গাঁৱৰ ধাননি পথাৰত উদ্ধাৰ হৈছে মৃতদেহ দুটা।
দহ বছৰীয়া নূৰ জামান হক আৰু ছবছৰীয়া ৰকিবুল শেখ নামৰ দুই শিশুৰ মৃতদেহ উদ্ধাৰক লৈ সৃষ্টি হৈছে তীব্র চাঞ্চল্য। শিশুৰ মৃতদেহত স্পষ্ট আছে আঘাতৰ চিন। দুৰ্বৃত্তই শিশু দুটিক হত্যা কৰি পথাৰৰ মাজত পেলাই থৈ যোৱাৰ সন্দেহ। বৃহস্পতিবাৰৰ আবেলিৰ পৰা নিৰুদ্দেশ হৈ আছিল শিশু দুটি। ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ শিশু দুটিৰ মৃতদেহ উদ্ধাৰ কৰি মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে প্ৰেৰণ কৰে কোকৰাঝাৰ অসামৰিক চিকিৎসালয়লৈ। ঘটনা সন্দৰ্ভত গোচাইগাঁও আৰক্ষীয়ে আৰম্ভ কৰিছে তদন্ত। অৱশ্যে আৰু ৰাতি মানে আনুমানিক 11-12 বজালৈকে আমি খোজ বিচাৰ খোজ কৰিলোঁ চাৰিওফালে, তাক পোৱা নাই। আনুমানিক 3:30 বজাত এনেই মানে ৰাতি দুটা মৃত্যুটো ধান খেতিত ওলাল। তামাৰ হাতৰ পৰা শ্বহীদুল হকৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। হাতত পুত্ৰৰ ফটো লৈ এগৰাকী মাতৃৰ হিয়া ভগা কাণ্ডত ফাকুৱা খেলিবলৈ গৈ ঘৰলৈ উভতি নাহিল 9 বছৰীয়া সন্তান। মঙলবাৰৰ পৰা নিৰুদ্দেশ হৈ আছে কলিয়াবৰৰ ভৰি ধোৱাৰ ধনু বৰ্মন। সমনীয়াৰ সৈতে ফাকুৱা খেলিবলৈ ওলাই গৈছিল দ্বিতীয় শ্ৰেণীৰ ছাত্ৰ ধনু বৰ্মনে, কিন্তু ঘৰলৈ উভতি নাহিল। পৰিয়ালৰ লোকে বহু বিচাৰ খোচাৰ কৰিছে যদিও এই পৰ্যন্ত কোনো সন্ধান পোৱা নাই শিশুটিৰ। ঘটনা সন্দৰ্ভত উলিয়নি আৰক্ষীৰ কাষ চাপিছে দুৰ্ভগীয়া পৰিয়ালটোৱে। বিগত 4 দিনে কণমানি পুত্ৰ সন্তানৰ কোনো সম্ভেদ নোপোৱাত এতিয়া হাহাকাৰ লাগিছে পৰিয়ালটোৰ মাজত। তো আজি আপোনালোকৰ এই চেনেলৰ মাধ্যমেদি সমগ্ৰ অসমৰ ৰাইজক এটাই অনুৰোধ জনাইছোঁ যাতে কোনোবা হতাশ ব্যক্তিয়ে যদি এই ল'ৰাটোৰ সন্ধান পায়, তো এই ওলনি থানাৰ অন্তৰ্গত এই বৰিধোৱা গাঁও ওলনি থানাতে হওক বা আমি নাম্বাৰ এটা কৈ দি আছোঁ, এই নাম্বাৰত যোগাযোগ কৰিবলৈ আহ্বান জনাইছোঁ। নাম্বাৰটো হৈছে 9365833813। বাক্সাৰ মটঙাত সন্ধানহীন দুই কিশোৰ। 24 মাৰ্চৰ পৰা সন্ধানহীন হৈ আছে কিশোৰ দুটি। সন্ধানহীন কিশোৰ দুটি মটঙাৰ স্বপন বাবু বড়ো আৰু গোপাল কৃষ্ণ বসুমতাৰী। সন্ধানহীন স্বপন বাবু বড়োৱে হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত অৱতীৰ্ণ হোৱাৰ লগতে গোপাল কৃষ্ণ বড়োৱে 8ম শ্ৰেণীত অধ্যয়ন কৰি আছে। কিশোৰ দুটিৰ সন্ধান বিচাৰি স্থানীয় আনন্দ বজাৰ আৰক্ষী চকীত এজাহাৰ দাখিল কৰিছে ভুক্তভোগী পৰিয়ালে। সংবাদ মাধ্যমৰ আগত কান্দি কান্দি সন্ধানহীনৰ সবিশেষ জনালে দুই কিশোৰৰ মাতৃয়ে। ক'ত গ'ল দুই কিশোৰ, তাক লৈ এতিয়া চাঞ্চল্য সৃষ্টি হৈছে সমগ্ৰ শাল বাগানত। কোনো সদাশয় লোকে কিশোৰ দুটিৰ সন্ধান লাভ কৰিলে 6003806933 নম্বৰত যোগাযোগ কৰিবলৈ ভুক্তভোগী পৰিয়ালটোৱে আহ্বান জনাইছে। এতিয়া মই ঘৰতো নাছিল, মই বাহিৰতে আছিল। মোৰ ল'ৰাটো গোপাল কৃষ্ণ বসুমতাৰী, মামেকৰ ঘৰতে থাকি কেনে কিতাপ পঢ়িছিল। এইবাৰ 9ত হ'ব, মানে ৰিজাল্টটো পাইছে, ৰিজাল্টটো ভালেই আছিল। ৰবিবাৰ দিনা ৰাতিপুৱাতে বাইদেউ উঠি কেনে চালে বিচনাত নাই, মৰ্ণিং ৱাক কৰিব গৈছে বুলি ভাবিছে। 9টা বজালৈকে ৰখিছে, এতিয়া ৰখি কেনে গম নাপালে, ইহঁতে নাহিলে ঘৰত ঘূৰি কেনে। ল'ৰা দুটাই, বাইদেউ ল'ৰা আৰু মোৰ ল'ৰা, এতিয়া বৰ্তমান একো খবৰ পোৱা নাই। আমি থানাতো জনোৱা হৈছে, FCO অফিচতো জনোৱা হৈছে, একো খবৰ একজন খবৰ পোৱাই নাই আৰু। এতিয়া আমাৰ সাংবাদিক মনোহৰ ৰাজবংশীৰ সৈতে সংযুক্ত হৈছোঁ। মনোহৰ, কি ঘটনা থাকিব পাৰে ইয়াৰ অন্তৰালত? কোনো শিশু সৰবৰাহকাৰী চক্ৰৰ কবলত পৰিল নেকি? কোনোৱে প্ৰলোভন দি দুই শিশুক লৈ গ'ল নেকি অপহৰণ কৰি? মনোহৰ ৰাজবংশীয়ে জনাব, দুয়োটা পৰিয়াল এই মুহূৰ্তত যথেষ্ট উৎকণ্ঠিত উদ্বিগ্ন হৈ উঠিছে। আৰক্ষীক অৱগত কৰিছে যদিও আৰক্ষীয়েও এই মুহূৰ্তলৈকে কোনো ধৰণৰ সংকুত্ৰ উলিয়াব পৰা নাই। শোৱাপাটিৰ পৰা উঠাৰ পৰাই যি ওলাই গ'ল, এতিয়ালৈ ঘৰলৈ উভতি অহা নাই দুই কিশোৰ। মনোহৰ, সবিশেষ জানিব বিচাৰিম, কি কথা ইয়াত থাকিব পাৰে ইয়াৰ অন্তৰালত? কোনো শিশু সৰবৰাহকাৰী চক্ৰই কোনো প্ৰলোভন দি দুই শিশুক অপহৰণ কৰি লৈ গ'ল নেকি? হয়, ইতিমধ্যে সমগ্ৰ ঘটনাটোক লৈয়ে বাক্সা জিলা শালবাৰী মহকুমাৰ অন্তৰ্গত মটঙাত তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। কিয়নো যোৱা 24 তাৰিখে দুগৰাকীকৈ কিশোৰ নিৰুদ্দেশ হৈ আছে, যদিও আজিলৈকে কিশোৰ দুগৰাকী সন্ধান পোৱা নাই, যাৰ ফলত পৰিয়াল দুটাকৈ পৰিয়াল ভাগি পৰিছে। দুয়োগৰাকী কিশোৰ বিচাৰি বিচাৰি ক'তো পোৱা নাই আৰু আৰক্ষীৰ ওচৰ চাপিছে যদিও আৰক্ষীয়ে এতিয়ালৈকে কিশোৰ দুগৰাকীৰ কোনো সন্ধান দিব পৰা নাই।
তেওঁলোকে জানিবলৈ দিয়া মতে যোৱা চৌব্বিশ মাৰ্চত এই ঘটনাটো সংঘটিত হৈছে। ৰাতিপুৱা ন বজালৈকে তেওঁলোকক ঘৰৰ ভিতৰত নেদেখি আচলতে পৰিয়ালটো চিন্তিত হয় আৰু পঁচিশ মাৰ্চত আনন্দ বজাৰ আৰক্ষী চকীত কিশোৰ দুগৰাকী নিৰুদ্দেশ সম্পৰ্কত পৰিয়ালে এজাহাৰ দাখিল কৰিছিল, কিন্তু আজিলৈকে যিহেতু সন্ধান পোৱা নাই তেনে ক্ষেত্ৰত কিশোৰ দুগৰাকী কলৈ গ'ল শিশু সরবরাহকারীর কবলত পরিছে এই সম্পর্ক এতিয়ালৈকে কোনো তথ্য লাভ করবল সক্ষম হওয়া নাই। জয়ন্ত ধন্যবাদ মনোহর। নির্বাচন কালত ফ্লাইং স্কোয়াডে পিআরপিডি ফুরার সময় অন ক্যামেরা ঘোষ খালে লক্ষিমপুরের আরক্ষী। অন ক্যামেরা ঘোষ খাই নির্বাচনের খবরক তল পেলালে খিলামরা থানার এএসআই নবজিৎ দেউরিয়ে। জব্দ করা ড্রাইভিং লাইসেন্স উভতাই দিয়ার নামত যুবকর পৰা পাঁচশ টাকা লৈছিল এএসআই নবজিৎ দেউরিয়ে। হোলির দিনা সামান্য গাফিলতির গাড়ি অহা যুবকজনের ড্রাইভিং লাইসেন্স রাখি থাকে খিলামরা থানার এএসআই নবজিৎ দেউরিয়ে। লাইসেন্স উভতাই দিতে চাহ খাবলে যুবকজনের পাঁচশ টাকা লওয়ার দৃশ্য বন্দী হল গোপন ক্যামেরাত, যে দৃশ্যই নাক কাটিলে পুনর্বার লক্ষিমপুর আরক্ষীর। আৰু ইয়াৰে সৈতে অপৰাধনামাৰ পৰা বিদায় লৈছো। নমস্কাৰ।